কি শুনানো সকলকে ধন্যবাদ জানাই আরেকটিবার দ্য হাউস অফ গড চার্চের প্রত্যেককে। আমি ধন্যবাদ জানাই যে প্রভু যীশু আমাদের প্রত্যেককে আর একটা দিন দিয়েছেন। আজ শুধু একটা দিন নয়, প্রভু তার প্রত্যাশা দিয়ে পূর্ণতা আনেন আমাদের জীবনে। যখন কোভিড এসেছিল তখন আমাদের জীবনকে অনেক কিছু বদলে দিয়েছিল, বদলে দিয়েছিল আমাদের চিরন্তন যে নিয়ম মাফিক আমরা জীবনযাত্রা করি সেটাকে সম্পূর্ণ বদলে দিয়েছিল। আমরা একটা রিসার্চ যদি দেখি এখানে, যখন কোভিডের সময় ছিল তারপরে ডক্টর সুজান ডেভিড, তিনি সাইকোলজিস্ট, তিনি একটা সম্পূর্ণভাবে বলা যায় একটা সমীক্ষা করেছিলেন যে দৈনন্দিন জীবনে মানুষ কি তার অগ্র অধিকার দেয়, কিসের ওপর তাদের ভরসাটা বেশি। কারণ আমরা ভরসা করি অনেক কিছুর ওপর, আমাদের জীবনে আমরা অনেক কিছুর ওপর ভরসা করি। তাই রিসার্চে আমাদের দেখাচ্ছে যে আমরা যখন ভরসা করছি সেই পৃথিবীতে কি লোকে ভরসা করে। তার সমীক্ষা বলছে যে পৃথিবীর লোকেরা নানানভাবে নানান পরিকল্পনা করে যে আমি এবছরে একটা ভালো বাড়ি করব, এবছর একটা আমার কেরিয়ার অ্যাচিভমেন্ট ভালো কাজের জায়গা হবে, বা এবছর আমি পড়াশোনার স্টুডেন্ট বা ছাত্র হলে আমার সাকসেস আসবে, অথবা হতে পারে আমার ভালো একটা গাড়ি কেনার পরিকল্পনা রয়েছে। তো আমাদের পরিকল্পনা অনেক কিছু আমরা করতে পারি আমাদের মতো করে, কিন্তু সেটা কতটা বিশ্বাসযোগ্য এবং ভরসাযোগ্য সেটা হচ্ছে মূল কথা। এবং এই রিসার্চ দেখাচ্ছে যে কোভিডের পর ওই সময় মানুষের মনোভাব বদলে দিয়েছে, যে 65% লোক যারা তাদের জীবন ধারণের জন্য লাক্সারিয়াস মানে ভালো সমৃদ্ধি আনন্দপূর্ণ এবং খুব ভালোভাবে জীবনযাপন করবে, লাক্সারিয়াস জীবনযাপন করবে, সেখান থেকে 65% মনে করছে এবার আমাদের অর্থকে বাজে খরচে বা এই লাক্সারিয়াস খরচে করব না। কিন্তু 21% কিন্তু তখনও ভাবছে যে আমার খরচ চালিয়ে যাব। তাই এই পৃথিবীতে আমরা যখন আমাদের জীবনের কাজগুলোকে অগ্র অধিকার দিই, সেই কাজের অগ্রগতিতার কিসের ওপর ভরসা থাকে? আমাদের কর্মক্ষমতা, আমাদের বুদ্ধি? কিন্তু আমার মনে হয় অনেক সময় কোভিড আমাদের বাস্তব দেখিয়েছে। এই বাস্তবটা কি? বাস্তব দেখিয়েছে যে আমরা কতটা নির্ভরশীল হয়ে পড়েছি আমাদের বুদ্ধি আর অর্থের ওপর শুধু নয়, সামাজিক এবং রাজনৈতিক এবং আমাদের বাস্তবের চারপাশের সমস্ত কিছুর ওপর। আর তাই আমাদের জীবনে নানানভাবে যখন কোভিডের মতো জায়গা এসছে তখন আমাদের নতুন করে আমাদের অগ্রাধিকার কোনটার জন্য আগে খরচ করা উচিত সেটা নিয়ে আমাদের ভাবনা চিন্তা করতে হয়েছে। আর তাই আমাদের খ্রিস্টীয় জীবনে এটা বড় প্রয়োজন যে আজকে আমরা সব থেকে বড় ভরসা কিসের উপর করি। গীত সংহিতা 16 অধ্যায় যদি আমরা পড়ি, সেখানে রাজা দাউদ বলেছেন যে শত প্রভু ভিন্ন, 16:2-এ, যে তুমি আমার প্রভু, তুমি ছাড়া আমার আর কোন রকম কেউ নেই। বলছে যে তুমি আমার প্রভু, তুমি ছাড়া আমার আর কেউ নেই, প্রভুর ওপর সম্পূর্ণ ভরসা। তাই আজকে আমরা শুনবো কেন যীশুই একমাত্র প্রথম এবং শেষ, শুধু ভরসা নয়
বিশ্বাস যোগ্য ভরসা যার উপর আমরা নিশ্চিন্তে নির্ভর করতে পারি। তাই আজকে আমাদের জীবনে অনেক কিছু নিয়ে আমরা ভরসা করি, আমাদের জীবনের অনেক জিনিস রয়েছে যেগুলো আমরা ভরসা করতে চাই। তাই বাইবেল যদি আমরা দেখি, এই গীত সংহিতা 16:2 থেকে মনে করিয়ে দেয়, যীশু ছাড়া আর কেউ নেই যে আমাদের জীবন দিয়ে ভালোবাসতে পারে। আবার বলি, যীশু ছাড়া আর কেউ নেই যে বা যিনি আমাদের ভালোবাসতে পারে না, শুধু জীবনটাকে দিয়ে ভালোবাসতে পারে। আর তাই আমার মনে হয় আমাদের জীবনে এই পৃথিবীতে অনেক কিছুর মধ্যে বদলে গেছে যে আমরা আজকে আমাদের জীবনে কোনটা অগ্র অধিকার থাকবে বেশি, কোন জিনিসটা আমরা অগ্র অধিকার দেব। কারণ বাইবেল আমাদের নিশ্চিত করে যে যীশু আমাদের প্রত্যেকের জন্য মুক্তির জন্য, মুক্তি কি না, আমরা পাপের জীবনে বন্দী তার জন্য প্রতিটা দিন মূল্য দিই, আমাদের প্রতিটা কাজের জন্য পাপের আমাদের মূল্য দিতে হয় এই পৃথিবীতে, কষ্ট ভোগ দুঃখ বেদনা ক্লেশ অশান্তি ভগ্ন হৃদয় সাপের এক জীবনে আমরা যেন চলি। আর তাই সেই পৃথিবীর প্রতিটা মানুষের জন্য যীশু তিনি তার সেই মূল্য, আমাদের পাপের মুক্তির মূল্য তিনি দিয়েছেন, যেটা আমাদের মূল্য জীবন দিয়ে দেওয়া উচিত ছিল পাপের মুক্তির প্রায়শ্চিত্ত করার, যীশু সেই কাজটাকে করেছেন। আর তাই আজকে আমাদের জীবনে আমরা ঈশ্বরকে কি রূপে দেখি, কি রূপে তার সমস্ত এই মূল্যকে গ্রহণ করি, এপিসিও 1:7 বলে আমরা তাহার রক্ত দ্বারা মোচন হইয়াছি, আমরা তাহার রক্ত দ্বারা মোচন হইয়াছি। আবার বলি, আমরা তাহার রক্ত দ্বারা মোচন হইয়াছি। আজকে আমরা যারা যীশুর মধ্য দিয়ে তার রক্ত দ্বারা মুক্তি পেয়েছি, আমাদের অপরাধ সকল মাফ হয়েছে। তাই যীশু শুধু মূল্য দেননি তার জীবনের, সেই জীবনটা আমাদের কি করেছে, আমাদের পাপের শুধু প্রায়শ্চিত্ত করেননি, আমাদের সমস্ত অপরাধ ভুল পাপের জীবনের সব তিনি মাফ করে দিয়েছেন। আর আজকে আমরা যারা দাঁড়িয়ে রয়েছি সেই পৃথিবীতে প্রভু যীশুর মধ্য দিয়ে, তাদের জীবনের অগ্র অধিকার কি? কারণ আমাদের বিষয় আমরা জানি যে প্রভু তুমি ছাড়া আমাদের সব থেকে ভালো কেউ করতে পারে না, এটা কতটা সত্য। কারণ যীশু আমাদের পূর্ণ জীবন দিয়েছেন, সমস্তভাবে আমাদের জীবনকে তার কষ্টের মধ্য থেকেও আমাদেরকে মোচন দিয়েছেন। আর তাই মনে রাখতে হবে, আমাদেরকে বলছে যে 1 করিন্থীয় 6:20, যে আমরা যারা যীশুকে বিশ্বাস করেছি আমরা আমাদের নিজের নই। মানেটা কি? কারণ আমরা একটা মূল্য দিয়ে কিনেছে আমাদের, আমরা বাজারে যাই অনেক কিছু কিনি, আমরা যখন বাজারে যাই অনেক কিছু কিনি, বাজারের মধ্যে আমাদের নিজেদের ইচ্ছে অনিচ্ছে কে অর্থ থাকলেই কিনে আনতে পারি, বাড়ি ভরিয়ে দিতে পারি, খাওয়া দাওয়া সব কিছু করতে পারি। তাই যখন যেটা আমি কিনে আনি সেটা সম্পূর্ণ আমার অধিকার থাকে, আর কারোর অধিকার থাকে না, কারণ ওটা আমি অর্থ দিয়ে কিনেছি। কিন্তু যীশু এমন একটা মূল্য আপনার আমার জীবনের জন্য দিয়েছেন, যে জীবনটা শুধু খাওয়া দাওয়া পৃথিবীর অর্থ দিয়ে বাঁচিয়ে রাখা যায় না, কারণ পাপের পরিণতি বা বেতনই হচ্ছে মৃত্যু, আর সেই মৃত্যুর দ্বারকে অতিক্রম করার শক্তি কোনো মানুষের এই পৃথিবীতে নেই, কোনো ধর্মীয় কাজ আমাদের নিশ্চিত করতে পারে না, আমাদের নিশ্চিত করে প্রভু যীশুর প্রকৃত ভালোবাসা। আর তাই
আজকে আমরা যারা যিশু আমাদের জন্য মূল্য দিয়েছেন, সেই মূল্য অনুযায়ী আমরা যিশুর আমাদের জীবনে যিশু মূল্য দিয়ে কিনেছে। ধরুন আপনি বাড়িতে একটা, আমি জানোয়ার দিয়েই বলি, জন্তুকে দিয়ে কুকুর একটা বাড়িতে পুষছেন, তো কুকুরকে যখন আপনি কিনে আনেন, তাকে দেখভাল করেন, তাকে খাওয়ান, তার সবকিছু যত্নার্থে আপনার করার দায়িত্ব, এবং তার জন্য একটা মূল্য আপনি অর্থ দিয়েছেন, তাই কুকুরটাকে কি করতে আমাদের ট্রেন করাতে হয়। তা বলে আমি মানুষ হিসেবে তাদের সাথে তুলনায় যাচ্ছি না, কিন্তু আমি একটা প্যাটার্ন বা ধাঁচ বোঝানোর চেষ্টা করছি। যখন আমরা বাড়ি বাইরে থেকে একটা বাসন কিনে আনি, যদি সেই বাসনটা আমার কড়াই হয়, সেই কড়াইয়ে আমরা ভাত ফোটাই না, ভাতের হাঁড়ি আলাদা, ভাতের হাঁড়িতে আবার আমরা সবজি কেটে কড়াইয়ের মতো রান্না করি না। তো প্রতিটা বাসন আপনি কিনেছেন তার একটা নিজস্ব উদ্দেশ্য রয়েছে, সেই উদ্দেশ্যবিহীন কখনো সেটা আসতে পারে না। আর তাই 2 করিন্থীয় 5:15 বলে যে যিশু তাদের সকলের জন্য তিনি মৃত্যুবরণ করলেন, যারা জীবিত আছে, যারা আমরা জীবিত বলতে, যারা আমরা যিশুর সমস্ত জীবন দিয়ে সেই পবিত্র মধ্য দিয়ে জীবনযাত্রাতে তিনি দিয়েছেন ক্রুশের মধ্যে, সেই প্রায়শ্চিত্ত জীবনের বিশ্বাস দ্বারা আজকে আমরা তার উদ্দেশ্যে জীবন ধারণ করব। তো আমাদের জীবনের ধার্য করার উদ্দেশ্যই হচ্ছে যিশু। তাই আমাদের জীবনে যে অগ্রাধিকার কোনটা, কিসের ওপর আমরা বেশি নির্ভর করব আজকে, আমাদের জীবন সব থেকে বেশি কোথার ওপর নির্ভরশীলতা থাকবে, আর তাই আমাদের জীবনে অগ্রাধিকার কিছু করব সেটা বড় নির্ভর করে। রাজা দাউদ এখানে আমাদের অনেক কিছু তার জীবনের এই প্রত্যয়ের প্রার্থনায় গীতসংহিতা 16 থেকে দেখিয়েছেন। তিনি বলেছেন যে সেই গীতসংহিতা 16:1-তে, হে ঈশ্বর আমাকে তুমি রক্ষা করো, কেননা আমি তোমার শরণ নিয়েছি। তো ঈশ্বরের কাছে সে শরণ নিচ্ছে, তার মানে নিজেকে সমর্পণ করছে, তার জীবনের অর্থ, তার জীবনের লোকবল, তার জীবনের সমস্ত রাজপ্রাসাদ অথবা খাদ্য দ্রব্য কোনো কিছুই তাকে সম্পূর্ণভাবে সুরক্ষিত রাখতে পারেনি। তাহলে তিনি বলতে পারেন না ঈশ্বর আমায় রক্ষা করো, তার অশ্বারোহী ছিল, তার সৈন্য ছিল, তার অর্থবল ছিল, তার সব কিছু ছিল, কিন্তু জীবনকে বাঁচাতে শুধু ওগুলো দিয়েই চলবে না। আর তাই তিনি এই সত্যটা শুধু জেনেছিলেন না, তার জীবনকে সেই জানার পরে ঈশ্বরের উপর অর্পণ করেছিলেন একজন রাজা হিসেবেও, এবং বলেছিলেন আমি তোমার শরণ নিয়েছি, তার মানে আমার জীবনের সবকিছু প্রভু তোমার হাতে অর্পণ করেছি, বাঁচা আর মরণটা তোমার হাতে রয়েছে। আর তাই আজকে আমাদের প্রথম শিক্ষা থাকবে, যে আমাদের প্রথম শিক্ষা যে যিশু তাদেরকে পূর্ণ সুরক্ষা দেন, যিশু তাদেরকে পূর্ণ সুরক্ষা দেন যারা সমস্ত সময় সর্ব অবস্থাতেই সম্পূর্ণ 100 ভাগ, সম্পূর্ণভাবে 100 ভাগ যিশুর ওপর নির্ভর করে। আজকে খ্রিস্টীয় জীবনে আমাদের প্রশ্ন আসে যে যখন গীতসংহিতা 16:2 পড়েছি, ঈশ্বর তুমি ছাড়া আর কেউ ভালো নেই, মঙ্গল নেই, তিনি কতটা ভালো, আপনি কতটা ভাবেন যে তিনি কতটা সত্যি উত্তম, তিনি মঙ্গলময় আপনার জন্য। যখন আপনার জীবন নানান পরীক্ষায় পড়ে, বিশেষ করে আপনার শরীর দুর্ভোগে পড়ে, মৃত্যুর মুখোমুখি মনে হয়, বোধহয় এই রোগটা আমার জীবনকে শেষ করে দিল, সেই মুহূর্তে আপনি কি করেন? আর তাই যিশু আমাদেরকে
সেই সত্যটার সামনে এনে দেয়। যিশু আমাদের দেখান যে যেভাবেই আমরা থাকি না কেন, আমাদের জীবনের মৃত্যু থেকে দ্বার উত্তোলনের ক্ষমতা আমাদের নেই। আর তাই রাজা দাউদ তিনি এই কথাটা বলেছিলেন যে আমার সুরক্ষা আসে আমার প্রভুর কাছ থেকে। আর তাই আজকে আপনার জীবনের সুরক্ষাটা কি যিশু? কারণ সেটা নিশ্চিত করবে রাজা দাউদের মতো আমরা কিসে প্রায়োরিটি রাখব। ইয়োবের জীবনে যদি যাই, ইয়োব বলেছিলেন যে ঈশ্বরের সাথে পরিচিতি হও, শান্তি পাবে, তাহলে মঙ্গল তোমার কাছে আসবে। যখন আপনার জীবন কষ্টে দুঃখে যায়, সেই সময় আপনি যিশুর ওপর কি নির্ভর করেন? যিশুই কি আপনার প্রকৃত শান্তি? যিশুই কি আপনার প্রকৃত মঙ্গলের উৎস? এই মঙ্গল তখনই সম্ভব হয় জানেন, যদি আপনার সাথে আপনি জানেন যে আপনার ঈশ্বর কি প্রস্তুত করেছেন, ঈশ্বর আপনার জন্য কি সম্পূর্ণ প্রস্তুত রেখেছেন। কারণ ঈশ্বর যিশুকে পাঠিয়েছিলেন, ঈশ্বরের তার প্রত্যয় ছিল তিনি তার পুত্রের মধ্য দিয়ে আমাদেরকে এই পাপের পৃথিবী থেকে মুক্তি করবেন, শুধু প্রায়শ্চিত্ত থেকে নয়। আর তাই তিনি নিশ্চিত করেছিলেন যে আমাদের সমস্ত অবস্থাতেই তিনি আমাদেরকে মঙ্গল করবেন। সেই জন্য আমরা দেখি যে যোসেফ বলেছিলেন আদি পুস্তকের 50-এর 20-তে তার ভাইদের জন্য, তোমরা আমার বিরুদ্ধে অনেক অনিষ্ট করার পরিকল্পনা করেছিলে বটে, কিন্তু ঈশ্বর তাহা মঙ্গলের কল্পনা করিলেন। আর আজকে আমাকে যেরকম দেখছো, আজকে আমি অনেক লোকের প্রাণ রক্ষা করাই জন্যই ঈশ্বর আমাকে এই মঙ্গলে পরিকল্পনা করেছিলেন। এর মানেটা কি? এর মানে যারা যিশুকে আমরা বিশ্বাস করি, যখন আমাদের কষ্টের জীবন আসে, আমাদের ওপর আঘাত আসে, তখন আমরা ভাবি যে আমাদের জীবনে বোধহয় এটাই সবকিছু শেষ হয়ে গেল, আমাদের জীবনে বোধহয় আর কোনো মঙ্গলের পরিকল্পনা আসতে পারে না, আমাদের জীবনে বোধহয় সমস্তভাবে অন্যান্য লোকের থেকে অনেক খারাপ অবস্থায়। আপনার কি সত্যি তাই মনে হয়? ঈশ্বর যিশু আপনার জীবনকে সত্যি কি এই কষ্ট দিতে চান? যোসেফ কিন্তু পেয়েছিলেন, কি পেয়েছিলেন, যে আমার ঈশ্বরের আসল উদ্দেশ্যই হচ্ছে আমি যদি ভুলও করি সেটা তার মঙ্গলের পরিকল্পনা তিনি করবেন। আর তাই তিনি বলেছিলেন একটা কথা যেটা গীত সংহিতা আমরা 16:4-তে পাই রাজা দাউদের মধ্য দিয়ে, যারা অন্য দেবতাকে উপহার দেয় তাদের যাতনা বৃদ্ধি পাইবে, আপন ওষ্ঠাধরে তাহার নাম লইব না। আমাদের খ্রিস্টীয় জীবনে একটা বড় চ্যালেঞ্জ, আমাদের আশেপাশে যারা যিশুকে বিশ্বাস করে না তাদের জীবনে যখন অনেক আনন্দ দেখি, তাদের জীবনে অগ্র অধিকার, তাদের ধর্মীয় ব্যবস্থা বিধিনিধি অথবা তাদের জীবনের পরিবার অথবা তাদের অর্থ কামাবার সমস্ত কাজ অথবা তাদের জীবনে বুদ্ধি এবং উন্নত হওয়ার আরো জীবনযাত্রা, সেগুলো তাদের জীবনে প্রায়োরিটি বা অগ্র অধিকার পায়। কিন্তু এখানে রাজা দাউদ বলে দিয়েছেন যে আমার শত কষ্ট আসলেও আমি সেই এই পাপের পৃথিবীর মাঝে সমস্তভাবে আমি কখনোই কখনোই আমি সেই দেবতার অনুসরণ করব না, শরণ নেব না। আজকে আপনাদের মাঝে অনেক অবিশ্বাসী পরিবার আছে, তাদের জীবনযাত্রা আপনার প্রভাব করে, তাদের যখন অগ্র অধিকার তাদের জীবনে যেগুলো দেখেন সেটা দেখে আপনার নির্ধারণ হয় আপনি কি করবেন। একটা সাধারণ ঘটনা আপনাদের বলি, আপনার জীবনে সকাল থেকে যখন উঠেন আপনার
প্রায়োরিটিটা কোথায় থাকে, অগ্রাধিকার কি থাকে? আপনি উঠেই আগেই বাজারে চলে যান না, আপনার একটা রুটিন থাকে যে আপনি কিভাবে প্রতিটা দিন সাজাবেন, এবং সেই অনুযায়ী আপনি সকাল থেকে রাত অবধি চলেন, এবং আপনি প্রতিদিনই বাজারে গেলে আগে নির্দিষ্ট একটা দোকানে যান না যেটা রোজই যান, আপনি প্রতিদিন সকালে বাজারে একটা নির্দিষ্ট থাকে কোনটা আগে আমায় কিনতে হবে বাজারে গিয়ে। আপনি রোজই তেল নুন বাজারে গিয়ে কেনেন না, যদি নুন থাকে ঘরে আপনার তেল নেই তো তেলটা আগে তখন প্রয়োজন। খ্রিস্টীয় জীবনে আমাদের এই কোনটা আমাদের আগে প্রয়োজন, রাজা দাউদ আজকে আমাদের শেখাচ্ছেন যে আমাদের জীবনে যখন আমরা ঈশ্বরের উপর নির্ভর করি তখন দেখিয়ে দেন যে ঈশ্বর তার পুত্রের মধ্য দিয়ে আমাদের ক্রয় করেছেন, কিনেছেন। তার মানে আমরা সেই দাসে নেই, আমাদের মানুষের জীবনের পাপের ইচ্ছের মধ্যে নেই, আমরা কিসেতে রয়েছি? আমরা যিশুর অনুগ্রহের ইচ্ছের তলায় রয়েছি। প্রভু যা চান দয়ার মধ্যে দিয়ে সেটাই সর্বোচ্চ। আজকে আপনি কি আপনার সত্যের জীবনে প্রকৃত এই আশীর্বাদ পেয়েছেন? আপনি কি পেয়েছেন যে যিশু আপনার জীবনে প্রধান ভরসা, তাকে ছাড়া আর কোনো মঙ্গল হতে পারে না? যখন আপনার কষ্টের সময় আপনি কি যিশুর কাছ থেকে সেই সাহায্য পেয়েছেন, সেই সান্ত্বনা পেয়েছেন, সেই ক্ষমা পেয়েছেন, সেই আশা পেয়েছেন, সেই নির্ভরতা পেয়েছেন, সেই বিশ্বাসযোগ্যতা পেয়েছেন? রাজা দাউদ পেয়েছিলেন, আর তাই তিনি জানতেন যে এই ঈশ্বর কোন ঈশ্বর, তার জীবনে অগ্রাধিকার কোনটা থাকবে। সে তাই বলেছিলেন যে 16:10-এ যে ঈশ্বর তুমি আমার প্রাণ পাতালে পরিত্যাগ করবে না। তিনি পরিষ্কার বলে দিয়েছিলেন যে প্রভু তুমি আমার প্রাণ, তার মানে কি আমি যদি মৃত্যুতেও চলে যাই প্রভু, আমার মৃত্যুও যদি হয় প্রভু আমি তাতেও অবিচল থাকব, তুমি আমার ঈশ্বর, তুমি আমাকে কখনো মৃত্যুতে হারিয়ে যেতে দেবে না। আজকে আপনারা কতজন এখানে সুনিশ্চিত যে যিশু আপনাকে পরিত্যাগ করবে না, তিনি মৃত্যুর মতো জায়গাতেও আপনাকে জীবনকে তার ঊর্ধ্বে নিয়ে আসার মৃত্যুঞ্জয়ী প্রতিজ্ঞা দিয়েছেন নিজের জীবন দিয়ে? আর আজকে আপনি কোন দিশা থেকে ভাবেন যে যিশু আপনাকে সমস্ত কষ্টে দুঃখে ফেলে রেখে দেবে? সে যখন আপনাকে কবরের কষ্টেতে রাখতে চান না, তাহলে এই পৃথিবীতে কেন আর কোনো কষ্টে ভোগে আপনাকে এতভাবে লাঞ্ছনা দেবেন? আর তাই আমাদের রাজা দাউদ মনে করিয়ে দেয়, ঈশ্বর যখন বলেন যে আমি কোনো অবস্থাতেই তোমাকে পরিত্যাগ করব না, সেই মনে করিয়ে দেয় 16:10 যে তিনি আমাদের পাতালে পরিত্যাগ করবেন না, কারণ কারণ দ্বিতীয় আমাদের প্রতিজ্ঞা, যিশু তাদেরকে পরিত্যাগ করেন না যারা সমস্ত সময় সম্পূর্ণভাবে 100% যিশুকে সর্বদা আগে রেখে চলেন। যিশু তার প্রতিজ্ঞাকে বদলান না, মনে রাখবেন তিনি আপনার আমার জীবনে প্রতিজ্ঞা দিয়েছেন তার জীবন দিয়ে, জীবন নিয়ে নয়। আজকে আপনার জীবনে কোন পরিস্থিতি রয়েছে? আপনি কি জানেন যিশু একমাত্র ঈশ্বর এই পৃথিবীতে যে যাকে ছাড়া আমাদের পাপের থেকে মুক্তি পাওয়া যায় না? যদি আমরা পরিচারের 12 পেরিতের বলেছে স্বর্গে পৃথিবীতে পাতালে যিশু ছাড়া আর কোনো নাম নেই যার ওপর ভরসা করে মৃত্যুঞ্জয়ী জীবন পাওয়া যেতে পারে, মৃত্যুর ঊর্ধ্বে জীবন পাওয়া যেতে পারে। তাই আমরা এই আজকে দুটো শিক্ষা প্রথম শিখলাম, এক পূর্ণতাকে বিশ্বাস করলে সুরক্ষা আমাদের আছে, দুই যদি আমরা সমস্তভাবে যিশুকে বিশ্বাস করি তাহলে আমরা আমাদের পাতালেও
তাকে যদি আগে রেখে চলি, বা আমাদের জীবনে কখনো তিনি পরিত্যাগ করবেন না। এখন প্রশ্ন হচ্ছে যে আমাদের জীবনে আজকে অগ্রাধিকার কোনগুলো থাকে, আমাদের উত্তম বা মঙ্গল কিসের মধ্যে আজকে আমরা খুঁজি, আমাদের চারপাশের বস্তুগত জিনিসের ওপর, অথবা আমাদের প্রাকৃতিক জিনিসপত্রের ওপর, অথবা আমাদের সম্পর্কগুলোর ওপর, অথবা আমাদের বুদ্ধির ওপর, অথবা আমাদের সম্পত্তির ওপর, অথবা আমাদের নীতিগত ভালো ভাবনার ওপর, অথবা আমাদের আচরণ বিধির ওপর, কিসের ওপর নির্ভর করে আমরা নিশ্চিত হই যে আমাদের সমস্ত মঙ্গল কোথা থেকে আসবে, কোনটাকে আমরা আগে রাখবো? আজকে আমাদের জীবনে কোভিড দেখিয়ে দিয়ে গেছে, আগেই বললাম যে ম্যাটার করে যে আমরা কোন জিনিসটাকে আগে রাখব, আর এইটা আমাদের ম্যাটার করে, কারণ ঈশ্বর যীশু বলেছেন আমাদের সমস্তভাবে সাধু পৌলের মধ্য দিয়ে, যে যারা তাকে বিশ্বাস করে তারা দৃষ্টি দ্বারা নয়, বিশ্বাস দ্বারা হাঁটি। রাজা দাউদ এই প্রসঙ্গে গীতসংহিতা 16:10 বলেছেন যে তুমি নিজ সাধুকে বা তার সন্তানদেরকে ক্ষয় দেখিতে দেবে না। প্রথম কি শিখেছি আমরা? যাকে তারা বিশ্বাস করে পূর্ণ সুরক্ষা পায়। দ্বিতীয় কি শিখেছি তারা আমরা? যারা তাকে বিশ্বাস করে তাদের তিনি পাতালেও পরিত্যাগ করেন না। তৃতীয়ত আমরা শিখতে যাচ্ছি যে তিনি তার নিজের সন্তানদের কখনো ক্ষয় হতে দেন না, যে অবস্থায় আপনি থাকুন, যে অবস্থায় থাকুন, প্রভু আপনার এই দেহটাকে শেষ হতে দেবেন না। আমরা জানি 1 কুরিন্থীয়তে 15 অধ্যায় যে যীশু বলেছেন তিনি আমাদের জীবনকে সেই মৃত্যুঞ্জয়ী অক্ষয় দেহেতে নিয়ে আসবেন। তাই আমাদের জীবনে মনে হয় কিন্তু অনেক সময় আমাদের যখন কিছু আসে যে সত্যি কি আমরা জীবনটা এভাবেই ভোগ কষ্ট করে শেষ হবে, না, যীশু তৃতীয় প্রতিজ্ঞা আজকে আমাদের জন্য, যীশু তাদেরকে ক্ষয় হতে দেন না যারা সমস্ত সময় সম্পূর্ণভাবে 100 ভাগ যীশুকে আগে রেখে চলে। যীশুকে আগে রেখে চললে তিনটে দেখেছি, 1, তিনি পূর্ণ সুরক্ষা দেন, 2, তিনি আমাদের পরিত্যাগ করেন না, 3, আমাদের ক্ষয় বা শেষ হতে দেন না। কিন্তু আজকে আমাদের প্রশ্ন, আমাদের জীবনে আমরা কোনটা আগে রাখি? রাজা দাউদ তিনি কি উনি করবেন আর না করবেন তার অগ্রাধিকার তিনি এই বাক্যের মধ্য দিয়ে বলে দিয়েছিলেন, তাই সেগুলোকে যদি আমরা সামারি করি, তারা কি? 1, তার শরণ নেবেন, 2, তিনি অন্য দেবতাদের ওপর ভরসা করবেন না, 3, তাকে ধন্যবাদ দেবেন, 4, তিনি সদা প্রভুতে নিয়ত সম্মুখে রাখবেন, আর কি, তিনি মাংস নির্ভয়ে বাস করবেন, আর কি, তিনি সর্বদা তার সেই ঈশ্বরের ডাকের জীবনে চলবেন। আজকে আপনার জীবনে মঙ্গল কোথা থেকে আসে, বা অগ্রাধিকার কোনটা কোনটা আপনার জীবনে সব থেকে অগ্রাধিকার পায়? কারণ আজকের জীবনে আমাদের কোনটা অগ্রাধিকার পাওয়া উচিত সেটা বড় জানা প্রয়োজন। আজকে আপনার জীবনে চলতে গিয়ে কোনটাকে অগ্রাধিকার দিচ্ছেন? যে অর্থটাই আমার আগে প্রয়োজন, ওটাকে অগ্রাধিকার দেব? রাজা দাউদ দিতে পারতেন, তার রাজ্য রাজ্য রাজ প্রাসাদ চলতো, তার রাজ্য চলতো সেইভাবে, কিন্তু একটা রাজা হয়ে তিনি এই আজকে উক্তি করেছেন, তার অর্থ নয়, তার লোকবল নয়, তার সৈন্যবল নয়, তার প্রতাপ নয়, তার সামর্থ্য নয়, তার নাম যশ নয়, তিনি যে গুলিয়াতকেও মেরেছিলেন সেই শক্তিতেও নয়, তিনি প্রভুকে বলেছিলেন তুমি ছাড়া, প্রভু প্রভু তুমি ছাড়া আমার কোনো আর মঙ্গল নেই। আজকে কতজন আছেন আপনারা ভাবেন এটাই, যে প্রভু যীশু ছাড়া তুমি আমার কোনো মঙ্গল নেই? যীশু কি আপনার জীবনের সমস্ত মঙ্গলের উৎস? সব থেকে বড় মঙ্গলের উৎস, আপনার জীবনকে তিনি মৃত্যু থেকে সুরক্ষা দিয়েছেন, কোনো অবস্থাতেই আপনাকে ক্ষয় হতে দেবেন না, যে অবস্থাতেই আপনি থাকুন না কেন, প্রভু যীশু আপনার সঙ্গে সঙ্গে থাকবেন। আর তাই বলেছেন, কি বলেছেন,
সাধু আমাদের রাজা দাউদ বলেছেন কি, তিনি গীত সংহিতা যদি আমরা পড়ি, তিনি ঠিক করেছেন কি, গীত সংহিতা 16:8 তিনি বলেছেন যে আমি সদা প্রভুকে, আমি সদা প্রভুকে নিয়ত সম্মুখে রাখিয়াছি, আমি সদা প্রভুকে নিয়ত সম্মুখে রাখিয়াছি, তিনি তো আমার দক্ষিণে, আমি বিচলিত হইব না, কোনো অবস্থাতেই তিনি বিচলিত হবেন না, তিনি বলে দিয়েছেন। আর তাই আজকে আমাদের জন্য শিক্ষা কিছু, কেন রাজা দাউদ এটা বলতে পেরেছিলেন যে ঈশ্বর তুমি আমার মঙ্গল, তোমাকে ছাড়া আর কোনো মঙ্গল হতে পারে না, কারণ তার সাথে ঈশ্বরের এক নিবিড় সম্বন্ধ ছিল, সম্পর্ক ছিল, তিনি জানতেন প্রকৃতভাবে এই ঈশ্বর কি করতে পারেন, তিনি অর্থশক্তি নয়, তিনি তার জীবনের অন্য কিছুর ওপর নয়, তিনি তিনটে জিনিসে প্রচন্ড বিশ্বাস করেছিলেন ঈশ্বরের মঙ্গল নিয়ে। এক, ঈশ্বর তিনি যা তার সমস্ত প্রতিজ্ঞা বলেছেন তা তিনি রাখেন, সমস্ত অবস্থাতেই তিনি তার প্রতিজ্ঞা রাখেন। দুই, ঈশ্বর সমস্ত হবে আমাদের সর্বদা যে কোনো অবস্থাতেই আমাদের সমস্ত মঙ্গল বা আমাদের সুরক্ষিত করেন। তিন, তিনি যা প্রতিজ্ঞা করেছেন আমাদের মৃত্যুঞ্জয়ী জীবনের মধ্য দিয়ে, তার প্রতিজ্ঞা তার উদ্দেশ্যকে সম্পূর্ণ স্থির রেখেছেন। আর তাই আজকে আমাদের জীবনে সমস্তভাবে জিনিসটা অগ্র অধিকার, প্রায়োরিটি দেওয়া প্রয়োজন আছে। আজকে আমাদের জীবনে কোনটা প্রায়োরিটি, এই প্রসঙ্গে আপনাদের একটা ঘটনা বলি। এই ঘটনাটা হয়েছে আমাদের কুডানা স্টেট আছে একটা, কুডানা স্টেটটা হচ্ছে নাইজেরিয়ার একটা জায়গায়, সেইখানে এই ঘটনাটা হয়েছে। সেখানে একটা গুড শেফার্ড সেমিনারি, যেখানে সমস্ত শাস্ত্র শিক্ষা হয় যিশুর, তো সেখানে অনেক প্রায় 270 জন ছাত্র ছিল যারা পড়াশোনা করত। 2020 সালে 8ই জানুয়ারি এক সন্ধ্যেবেলা সেইখান থেকে, সেই স্কুলের গেট থেকে, চারজন সেই গ্যাংয়ের চারজন যারা বন্দুকধারী চারজন, তারা কি করলো, চারটে ছাত্রকে অপহরণ করলো, এবং মাসের শেষে গিয়ে চারটে ছেলের মধ্যে একটা ছেলেকে রেখে তিনটে ছেলেকে তারা ছেড়ে দিয়েছিল। একটা ছেলে ছিল, তার নাম ছিল মাইকেল, তো মাইকেলকে তারা ছাড়েনি, কি করেছিল, পরে মাইকেলকে মেরে হত্যা করে তার দেহটাকে রাস্তার মধ্যে ফেলে রেখে দিয়েছিল। আর তাই মাইকেলের যে ভাই, জরুয়া ভাই বা টুইন ব্রাদার, তিনি বলেছিলেন রাফেল সেই নাইজেরিয়ার প্রেসের কাছে যে তার ভাই 19 বছরে পূর্ণ করত, সে বলেছিল আমি আমার ভাইয়ের বিশ্বাসের জন্য গর্ব করি, সে এই কথাটা বলেছিল। কেন জানেন, আসল কারণটা কি ছিল, এই চারটে ছেলের মধ্যে কেন মাইকেলকে হত্যা করেছিল আর তিনটাকে ছেড়ে দিয়েছিল, তিনটে ছেলের জীবনে কি উত্তম দেখেছিল সেই সন্ত্রাসবাদীরা, আর ওটার মধ্যে কি দেখেনি মাইকেলের মধ্যে যে মাইকেলকে হত্যা করলো, তার ভাই তার সেই জন্মদিনে, তার বলতে পারেন যমজ ভাই যিনি ছিলেন রাফেল, সে বলছিল আমার ভাইয়ের বিশ্বাসের জন্য, বলেনি ভাইয়ের জন্য, ভাইয়ের যে বিশ্বাস যিশুর প্রতি তার জন্য গর্ববোধ করি। কেন জানেন, কারণ এই প্রেস থেকে যিনি হত্যা করেছিল সেই ছেলেটা, তার নাম ছিল যিনি হত্যা করেছিল ইয়েকে, মুস্তাফা মোহাম্মদ, তাকে তখন জিজ্ঞেস করেছিল প্রেসের লোকেরা জেলের মধ্যে যে কেন আপনি তিনজনকে ছেড়ে একজনকে হত্যা করলেন, বলল এই মাইকেল কি করছিল জানেন, অনবরত অনবরত সে আমাকে যিশুর কথা, যিশুর বাক্য বলে যাচ্ছিল, আর আমি শান্তি পাচ্ছিলাম না, আমি ছটফট করছিলাম, কিন্তু ও থামছিল না, আর আমার এটা ভালো লাগছিল না, ওর এই যে এত যিশুর প্রতি বিশ্বাস, এত প্রত্যাশা, আমার ভালো লাগছিল না, আর তাই আমি ঠিক করেছিলাম ওকে আমি কবরে পাঠিয়ে দেব। ভাবতে পারেন, মৃত্যুর মুখে দাঁড়িয়েও মাইকেলের অগ্রাধিকার ছিল যিশু, তার উদ্দেশ্যে জীবন,
নিজের উদ্দেশ্যে জীবন না, চারটে ছেলের মধ্যে, তাই ওই একজনের মাইকেলের নাম আজকে আমরা বলতে পাচ্ছি এখানে। সে জানতো তার মৃত্যু হবে, সে কিন্তু সেই অবস্থায় এই লোকটার কাছে, সেই সন্ত্রাসবাদীর কাছে যিশুর কথা বলে গেছে, যিশুর কথা বলে গেছে। সে মৃত্যুর মুখী হয়েও জানে তার মৃত্যু আসতে পারে, তারপরও সে কিন্তু তার উদ্দেশ্য বদলায়নি, তার কাজকে, অগ্রাধিকারকে সে বদলায়নি। সে জানতো তার জীবনে যিশু ছাড়া আর মঙ্গল নেই, আর সেই মঙ্গল মৃত্যুর ঊর্ধ্বে আছে। কেন কেন এই কথা এসছে? কারণ আজকে যেটা আমরা শুরু করেছি, যিশু আমাদের সকলের পাপের মুক্তি মূল্যরূপে নিজেকে দিয়েছেন। যিশুর জীবনটাকে চিন্তা করুন, যিশুর জীবনটাকে আপনি চিন্তা করুন, যে যিশু আপনার আমার জন্য তার জীবনকে দিয়েছেন। মাইকেল দিয়েছে আমাদের জন্য না, কিন্তু এই একটা আত্মার জন্য তার বিশ্বাসকে সম্পূর্ণ তুলে এনেছে। আজকে আপনার জীবনে বিশ্বাসের, খ্রিস্টজি জীবনে অগ্রাধিকার কি? যিশুর জীবন, যিশুর প্রচার, কিসের অগ্রাধিকার আপনার জীবনে? নাকি আপনার জীবনে অনেক কিছু আনুষঙ্গিক আছে এই পৃথিবীতে, আমাদের অর্থ, আমাদের পরিবার, আমাদের সম্পর্ক? মনে রাখবেন, আমাদের খ্রিস্টীয় জীবনে মূলত তিনটে জিনিস আমাদের দেখতে হবে। যখনই আমরা দেখি তিনটে জিনিসের মধ্যে আমাদের ঠিক করতে হবে কোন তিনটে জিনিস আমরা করব। এক, আমরা ঈশ্বরের বাক্য শুনব বা পড়ব। দুই, সেই ঈশ্বরের বাক্যে বিশ্বাসী এবং বাধ্যতায় থাকব। তিন, সেই বাক্য জীবনের মধ্যে দিয়ে আমাদের জীবনকে চালাব। রাজা দাউদের মতো জীবন কি আপনার আজকে জীবন? আপনি কি প্রত্যাশায় রয়েছেন যে আপনার জীবনে ঈশ্বর কি করেছেন? আজকে রাজা দাউদ বলেছেন, আমি সদা প্রভুকে নিয়ত সর্বদা সম্মুখে রাখিয়াছি। আপনার, তার অগ্রাধিকার ছিল তার হৃদয়ে যে ঈশ্বরের ভালোবাসা, ঈশ্বরের পরাক্রম, ঈশ্বরের দয়া, সেটা তার সম্পূর্ণ অগ্রাধিকার ছিল। আজকে আপনার জীবনে অগ্রাধিকার কোনটা? রাজা দাউদের জীবনে অগ্রাধিকার ঈশ্বর ছিল, সেই জন্য বলতে পেরেছিল যে প্রভু তুমি ছাড়া আর কেউ মঙ্গল নেই, তাই আমি তোমাকেই সামনে আগে রাখবো। আমার জীবনে রাজ্য যাক, আমার জীবনে অর্থ যাক, আমার স্ত্রী যাক, আমার সন্তান যাক, কিন্তু তুমি আমাকে পাতালে পরিত্যাগ করবে না। হালেলুয়া, হালেলুয়া! এই যিশু ক্রুশে, কবরে সেই সমস্ত আমাদের জীবনকে নিশ্চয়তা দিয়েছে যে আমাদের এই পৃথিবীতে পাপীদের মধ্যে থেকেও তিনি এক নতুন আকাঙ্ক্ষা এবং প্রত্যাশা দিয়েছেন। তাই রাজা দাউদের এই মূল্যবান সম্পর্ক তার জীবনের সেই উক্তি শুধু নয়, তার সাক্ষ্যকে বদলে দিয়েছিল। তিনি সর্ব অবস্থাতেই, তার জীবনে সমস্ত ব্যস্ততাতেও তিনি অজুহাত দেখাননি, তিনি খ্রিস্ট বা ঈশ্বরকে পূর্ণ আগে রেখেছেন। আজকে আপনার আমার প্রায়োরিটি বা অগ্রাধিকার কোথায়? আমরা আমাদের জীবনে মঙ্গল দেখতে পাই না, কারণ আমাদের প্রায়োরিটি বা অগ্রাধিকার অন্য কিছু জীবনে, যিশু নয়। অনেক সময় আমাদের অর্থ, আমাদের জব কমিটমেন্ট, আমাদের ব্যবসার কমিটমেন্ট, আমাদের পরিবারের কমিটমেন্ট, আমাদের স্ত্রীর প্রতি, স্বামীর প্রতি, সন্তানের প্রতি কমিটমেন্ট, কিন্তু ঈশ্বরের প্রতি কমিটমেন্ট শুধু সাধারণ 50 ভাগ 50 ভাগ দিয়ে হয় না। যিশুর প্রতি কমিটমেন্ট এই মাইকেল দিয়েছিল 100 ভাগ তার মৃত্যু জেনেও, আর সেটাই আমাদের জীবনে সব থেকে বড় প্রয়োজন। আপনার কমিটমেন্ট আজকে কোথায় দাঁড়িয়ে আছে? তিনটে জিনিস আমাদের রাজা দাউদের থেকে শিক্ষণীয়, তিনটে জিনিস আমরা সম্মুখে আমাদের কি রাখব, আমরা নিশ্চিত রাখব যে অগ্রাধিকার তিনটে জিনিস দেব। এক, আমাদের 2 করণিকল বা 2 বংশাবলী 22 আর 19 বলছে যে আমাদের হৃদয়কে সবসময় তার দিকে সম্মুখে, তার দিকে স্থির রাখতে হবে। আমাদের মনের ভাবনা, চিন্তা, সবকিছু তার দিকে স্থির রাখতে হবে। দুই, আমাদের শুধু হৃদয়কে স্থির রাখতে হবে না, তার দিকে আমাদের মনকে তার দিকে স্থির রাখতে হবে। কলসীয় 3:2 এ বলে যে ঈশ্বরের সম্পদ যেখানে, তার খোঁজ করো,
তার দিকে তোমার মনকে স্থির করো। আর তিন, গীত সংহিতা 121-এর 1-2 বলে, আমার সাহায্য আসবে কোথা থেকে? তার দিকে তাকিয়ে থাকো সমস্ত সাহায্যের জন্য। এই তিনটে তিনটে নিয়ত সর্বদা আমাদের জীবনে আগে রাখবো। আর তাই ঈশ্বরের কাছ থেকে কেন ভালোবাসি জানেন? আমরা কি এই কারণে বিশ্বাস করি যে ঈশ্বর শুধু আমাকে রক্ষা করবেন? না, আমরা জানি যখন আমরা প্রার্থনা করি, বিশ্বাস করি তাকে, তিনি কতটা বিশ্বাসযোগ্য, তিনি কতটা শক্তিশালী, তিনি কখনো ব্যর্থ হন না, তিনি কখনো পরাজিত হন না। আর তাই আজকে আমাদের ঈশ্বরের সন্তানের জন্য বলে যে তার সন্তানের জন্য ঈশ্বরের মঙ্গল এবং প্রতিরক্ষা বা সুরক্ষা মৃত্যুতেও শেষ হয় না। আমাদের মৃত্যু অবস্থা তো যিশু আমাদের ছাড়বে না। আমাদের এই পৃথিবীতে কত কষ্টে আছেন আপনারা যে যিশুকে আগে রাখেন না, কিন্তু যিশু কিন্তু আপনাকে আমাকে আগে রেখেছেন। তার জীবনের শেষ বিন্দু পর্যন্ত তার জায়গা থেকে তিনি সরেননি, কারণ তিনি আমাদের বড় ভালোবাসেন। তাই তিনি আমাদের মৃত্যুর পরও সেই অনন্ত জীবন দেবেন তার সন্তানদের। আজকে তাহলে অগ্র অধিকার কি আপনি জানেন তো? আপনার জন্য মঙ্গল, আপনার মৃত্যুতে গিয়েও শেষ হবে না, তখনও ঈশ্বরের মঙ্গলের পরিকল্পনা কবরেও তো আপনার সাথে থাকবে, তবেই তো আপনাকে পুনরুত্থিত জীবনে তুলে আনবে। হ্যালেলুইয়া। আর আজকে আপনার জীবন কি সেই আনন্দের মধ্যে রয়েছে, তাই না? রাজা দাউদের একটা ভালো আমরা স্টেটমেন্ট বা উক্তি শুনবো। গীত সংহিতা 23-25 বলে, স্বর্গে আমার কে আছে? পৃথিবীতেও তোমা ভিন্ন, আর কিছুতে আমার প্রীতি নাই, আমার ভালোবাসা নেই। পৃথিবীতে আমার বাড়ি ঘর রাজপ্রাসাদ সৈন্য সামন্ত অর্থ কিছুর ওপর আমার ভালোবাসা নেই, ভালোবাসা আছে তোমার ওপর, কারণ তুমি ভালোবেসে আমাদের জন্য প্রাণ দিয়েছ। রাজা দাউদ এটা বুঝেছিল। আজকে কি আমরা বুঝি এটা দিয়ে না এটা দিয়ে? বাস্তব আমাদের জীবনে আর থাকবে, আর এটাও বাস্তব, খ্রিস্ট আমাদের জীবনে মৃত্যুতেও কখনো ছেড়ে যাবে না। তাই আপনারা ঠিক করবেন আজকে আপনাদের জীবনে, রাজা দাউদের মতো, যে এই কথা মন দিয়ে মুখ দিয়ে এখানে এসে বেরোয় কিনা, যে প্রভুর সামনে এসে যে প্রভু তুমি ছাড়া আমাদের কেউ আর মঙ্গল নেই, আমার পরিবার নয়, আমার জীবনে অগ্রগতির আমার কাজ নয়, আমার সম্পর্ক অন্য কিছু নয়, তোমার সাথে সম্পর্ক, তোমার প্রতি কাজ, তোমার প্রতি ভালোবাসা, কারণ তুমি আমাকে জীবন দিয়ে ভালোবেসো। এই পৃথিবীতে কেউ জীবন দিয়ে আমাদের ভালোবাসবে না। স্বার্থপর স্বার্থের পৃথিবীতে স্বার্থহীন স্বার্থহীন ভালোবাসার নাম যীশু খ্রিস্ট। আর সেই আমরা জানি যে তিনি বলেছিলেন, রাজা দাউদ, যে প্রভু তুমি ভিন্ন, আর কোনো আমাদের আর কোনো মঙ্গল নেই। ভাই বোনেরা, আমার বন্ধুরা, আমার মনে হয় আমি তিনটে জিনিস বলে আমি আজকে শেষ করব। যখন আমরা যিশুকে বিশ্বাস করি এবং আগে রাখি, 1 নম্বর কি পাই? আমাদের এক বিশ্বাস যা কখনো সরানো যাবে না। আবার বলি, আমরা শক্তিশালী বিশ্বাস পাই যা সরানো যাবে না। গীত সংহিতা 125-এর 1-এ বলে, যাহারা সদাপ্রভুতে নির্ভর করে, বলছে যাহারা সদাপ্রভুতে নির্ভর করে তাহারা সিয়ন পর্বতের সদৃশ, বিশ্বাসে অটল এবং চিরস্থায়ী। তাই আমাদের বিশ্বাস হচ্ছে অটল, কখনো সরানো যাবে না। দুই, আমাদের সমস্ত আনন্দ যা কখনো কোনো অবস্থাতেই দুলে উঠবে না, ভালোবাসা কম বেশি হবে না। গীত সংহিতা 126-6 বলে, যারা সজল নয়নে বীজ বপন করে তারা আনন্দ গান সহ শস্য কাটিবে। হ্যালেলুইয়া। তৃতীয়, আমাদের সমস্ত ভাবে ঈশ্বরের বাক্য কখনো আমাদের ভুলে যাবে না, কারণ কারণ গীত সংহিতা 105-42 বলে, তিনি আপন পবিত্র বাক্য স্মরণ করিলেন, আপন দাস আব্রাহামকে স্মরণ করিলেন। হ্যালেলুইয়া। আর চতুর্থ, আমাদের যে আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষা
ঈশ্বরকেই আগে রাখবে। আসুন, আজকে আমাদের জীবনে কোভিডের মতো আরো অনেক কিছু আসতে পারে, যেখানে আমরা আমাদের অনেক কিছু ভালো মন্দ বিচারের মধ্যে রাখতে পারি, কিন্তু একটা জিনিস মনে রাখবেন যে যীশু একমাত্র যিনি আমাদের প্রকৃত ভরসা। রাজা দাউদ পেয়েছিলেন সেদিন, আর তাই বলেছিলেন, তুমি ব্যতীত প্রভু আমাদের আর কেউ নেই যে মঙ্গল আসতে পারে। তাই যীশু একমাত্র এবং প্রথম এবং শেষ বিশ্বাসযোগ্য ভরসা। আজকে আপনার জীবনের অগ্রাধিকার রাজা দাউদের মতো কি, যে সমস্ত অবস্থাতেই আপনি নিশ্চিত করেন যে যীশুই আপনার একমাত্র ভরসা? জীবনের কঠিন মুহূর্তে যখন আপনি দাঁড়িয়ে থাকেন, তখন কি আপনি প্রস্তুত থাকেন যে আপনার জন্য যে পরিকল্পনা আছে তা মঙ্গলের? আছে, দাউদ কিন্তু একটাই রেখেছিল, প্রভুকে সর্বদা সম্মুখে, নিয়ত সম্মুখে রেখেছিল। আজকে আপনার সম্মুখে কি, আপনার সম্মুখে কি জীবনে উচ্চতর ভালো ব্যবসায়ী হবেন, উচ্চ ভালো চাকরি করবেন, বা উচ্চ ভালো সন্তানদের বড় কিছু করবেন, অর্থে শক্তিশালী হবেন, বা জ্ঞানে সমৃদ্ধি হবেন, বা যিশুর বড় সন্তান হবেন? উদ্দেশ্য যাই হোক, প্রভুকে আগে রাখুন, প্রভু তাহলে আপনার জীবনে সবকিছু সম্পূর্ণ আনবেন। এনেছিলেন রাজা দাউদের জীবনে, আর তাই তিনি বলতে পেরেছিলেন যে তুমি ব্যতীত আমার মঙ্গল নেই, কারণ আমি তোমাকে সর্বদা সম্মুখে রাখবো। আসুন, প্রভুকে আমরা আমাদের জীবনে যাতে সর্বকিছু অবস্থাতেই সমস্ত মিথ্যাচার ছড়িয়ে তার সম্পর্ককে মূল্যায়ন করে, তিনি যে মূল্য দিয়েছিলেন আমাদের পাপের জন্য, সেই মাইকেলের জীবন থেকে আমরা শিখেছি আজকে, আজকে আমাদের জীবনও প্রতিটা জীবনের মধ্যে, আত্মার মধ্যে মাইকেলের সেই জীবনের সাক্ষ্য যাতে আমরা বহন করতে পারি, এবং যিশুই যাতে আমাদের সেই বিশ্বাসযোগ্য এবং একমাত্র ভরসা হয়। ধন্যবাদ পিতা তোমার বাক্যের জন্য, তোমার পুত্র যিশুর জন্য। প্রভু প্রভু তুমি যে আমাদের একমাত্র মঙ্গলের ভরসা, তুমি ছাড়া আর কারোর থেকে আমাদের জীবনের মঙ্গল, যে মঙ্গল মৃত্যুতেও শেষ হয় না, তা আসতে পারে না। তাই প্রভু আমাদের সাহায্য করো, আমাদের জীবনের অগ্রাধিকার প্রায়োরিটি আমাদের পৃথিবীর কোনো কিছু নয়, তুমি আগে এবং তোমার সম্পর্ক ভালোবাসা আগে। আমাদের সেই শক্তি দাও, আমাদের হৃদয়কে স্থিতি করো, আমাদের মনকে স্থিতি করো, আমাদের সমস্ত চোখকে স্থিতি করো তোমার দ্বিতীয় আগমনের আগে, যাতে আমরা তোমার যোগ্যতায় এই পৃথিবীতে তোমার ভরসায় সেই মঙ্গলে চলতে পারি। প্রার্থনা যিশু নামে, আমেন। ধন্যবাদ সকলকে, সকলে ভালো থাকবেন, ঈশ্বর আপনাদের আশীর্বাদ করুন। ধন্যবাদ, জয় যিশু।